পৃথিবীর বুকে এমনও কিছু পণ্য রয়েছে যা কেবলমাত্র বাংলাদেশেই পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। বিশ্বের শক্তিশালী, উন্নত বা প্রযুক্তির শীর্ষে থাকা দেশগুলো হাজার চেষ্টা করলেও বাংলাদেশের মতো করে অনন্য স্বাদ, গন্ধ, মান বা বৈশিষ্ট্য সম্পন্ন এসব পণ্য উৎপাদন করতে পারবে না। ডাকঘর করার এই পর্বে আমরা জানব এমন কিছু প্রোডাক্ট সম্পর্কে যা কেবলমাত্র বাংলাদেশেই উৎপাদন করা সম্ভব, বিশ্বের অন্য কোথাও নয়। তবে ভিডিওটি শুরুর পূর্বে একটি অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জিআই এবং উইপো সম্পর্কে জেনে নেওয়া যাক। জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হল ভৌগোলিক নির্দেশক চিহ্ন, যা কোনো পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তি স্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ সেই পণ্য শুধু ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়। একটি জিআইতে সাধারণত উৎপত্তিস্থলের নাম, শহর, অঞ্চল বা দেশ অন্তর্ভুক্ত থাকে। আর এই জিআই পণ্যের স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান হল বিশ্ব মেধা সম্পদ সংস্থা উইপো বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। উইপো জাতিসংঘের 15টি বিশেষায়িত সংস্থার মধ্যে একটি। 1967 সালের কনভেনশন অনুসারে বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় মেধা সম্পদ প্রচার ও সুরক্ষার জন্য একে প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশের হয়ে মেধা সম্পদ সুরক্ষায় নতুন নতুন উদ্ভাবনের পেটেন্ট ও ডিজাইন স্বত্ব মঞ্জুর করে, পণ্য ও সেবার ট্রেডমার্ক ও ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন করে এবং উইপো এর সাথে সম্পর্ক স্থাপনে কাজ করে। সাবেক পেটেন্ট অফিস এবং ট্রেডমার্কস রেজিস্ট্রি অফিস এই দুইটি একীভূত করে 2003 সালে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর হিসাবে এটি কার্যক্রম শুরু করে। এখন আসা যাক কেন এই জিআই সনদ প্রদান করা হয় সে বিষয়ে। কোনো নির্দিষ্ট স্থানের কোনো পণ্য খুব নাম করা হলে এবং সেই নামের উপর বিশ্বাস করেই পণ্যটি কেনা ও ব্যবহার করার উপর গুরুত্ব দিতেই এই জিআই সনদ দেয়া হয়। প্রতিটি পণ্যের সঙ্গে সেই স্থানের নাম যুক্ত করা হয়। কোনো পণ্য জিআই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়। পণ্যগুলোর আলাদা একটা কদর থাকে। ওই অঞ্চল বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পায়। এছাড়াও বাজারে ওই পণ্যের চাহিদা বেড়ে যায়, এর ফলে অধিক উৎপাদন হয়, কর্মসংস্থান বাড়ে এবং সরকারও রাজস্ব বেশি পায়। তবে চাইলেই জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া যায় না, বেশ কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। আবেদনকারী কর্তৃপক্ষ বা ব্যক্তিকে কাঙ্ক্ষিত পণ্যটি যে মৌলিকভাবে শুধু বাংলাদেশেই হয় তার প্রমাণ দিতে হয়। আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা উইপো এর নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর, সংক্ষেপে DPDT, এই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। যারা জিআই এর জন্য আবেদন করেন তাদের দেওয়া হয় মেধাস্বত্ব। এরপর সংস্থাটির জার্নালে তা প্রকাশ করা হয়। 2023 জুলাই পর্যন্ত বাংলাদেশের সনদপ্রাপ্ত জিআই পণ্যের সংখ্যা 15টি। এর মধ্যে প্রথম স্বীকৃতিপ্রাপ্ত পণ্য হচ্ছে জামদানি। এটির আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক। জামদানি সনদ পায় 2016 সালের 17 নভেম্বর। দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হল ইলিশ। এটির আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান মৎস্য অধিদপ্তর। সনদপ্রাপ্তির তারিখ 17 আগস্ট 2017। এর পরেই আছে চাপাই নবাবগঞ্জের ক্ষীরসাপাত আম, যা সনদ পায় 2019 জানুয়ারি। আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
পরবর্তীতে 17 জুন 2021 মোট 6টি পণ্য জিআই সনদ পায়। এগুলি হল বিজয়পুরের সাদামাটি, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা, দিনাজপুরের কাটারিভোগ ধান, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশের কালিজিরা ধান, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রংপুরের শতরঞ্জি, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক, রাজশাহী সিল্ক, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, এবং শেষে আছে ঢাকাই মসলিন, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ তাঁত বোর্ড। তালিকার দশম অবস্থানে আছে বাংলাদেশের বাগদা চিংড়ি, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান মৎস্য অধিদপ্তর, সনদ লাভ করে 24 এপ্রিল 2022। এরপর রয়েছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান ফল গবেষণা ইনস্টিটিউট রাজশাহী ও ফল গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন, সনদপ্রাপ্তির তারিখ 25 মে 2022। সর্বশেষ 2023 সালের জুন মাসে আরও 4টি পণ্যকে জিআই সনদ প্রদান করা হয়, আর এগুলো হল শেরপুরের তুলসীমালা ধান, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান জেলা প্রশাসক রংপুর, বগুড়ার দই, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বগুড়া জেলা শাখা, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংরা আম, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ, সর্বশেষে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের আশিনা আম, আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ। অর্থাৎ সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা দাঁড়ায় মোট 15টি। তবে উল্লিখিত 15টি সনদপ্রাপ্ত পণ্য ছাড়াও আরও অনেক পণ্য এই সনদের অপেক্ষায় রয়েছে। এদের মধ্যে অন্যতম হল বাংলাদেশের শীতলপাটি, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ইত্যাদি। এছাড়াও জিআই আবেদনে প্রক্রিয়াধীন রয়েছে হাড়িভাঙ্গা আম, নোয়াখালীর মহিষের দুধের দই, লতিরাজ কচু, সোনালি মুরগি, হাড়িভাঙ্গা মিষ্টি, বস্ত্রশিল্প, তরল দুধ, সাবিত্রী রসকদম, আগর, চাচুরিবিলের কই মাছ, নাকফজলি আম, সুন্দরবনের মধু, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, আগর প্রোডাক্ট, জামালপুরের নকশিকাতা, ফুটিকার্পাস তুলা, ফুটিকার্পাস তুলার বীজ ও গাছ। এছাড়াও নতুন আবেদন পড়েছে কুষ্টিয়ার তিলের খাজা, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের পক্ষ থেকে। কোনো পণ্য জিআই স্বীকৃতি পেলে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়। এ পণ্যগুলোর আলাদা কদর থাকে, কিন্তু বাংলাদেশি পণ্যগুলোর এখনও কোনো বড় ধরনের সাফল্য আসেনি বা এদের রপ্তানিও বাড়েনি। ভবিষ্যতে এসব পণ্যের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।